চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এই আদেশ দেন। ওসি মিজানুর রহমান ছাড়াও এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও শহীদুল ইসলাম এবং সোর্স দেলোয়ার হোসেনকে আসামি করে গত 17 নভেম্বর মামলাটি করেছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম। অভিযোগে বলা হয়, গত 12 অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরছিলেন আব্দুর রহিম। রাত 8টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া ব্রিজের উপর এলে ডিবি পরিচয় 3 জন লোক তার গতিরোধ করেন। তাকে ধরে নিয়ে বাবুবাজার ব্রিজের কাছে অপেক্ষায় থাকা কোতোয়ালি থানার এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও সোর্স দেলোয়ারের কাছে নিয়ে যান। রহিমের কাছে তারা বিপুল পরিমাণ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রহিম তাদের 50,000 টাকা দেন। তারপরও ওসির নির্দেশে তার বিরুদ্ধে ইয়াবা মামলা দেওয়া হয়। 17 দিন পর জেল থেকে 23 অক্টোবর মুক্তি পান রহিম।